আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মাহবুব হোসাইন, বিডি ইউনিভার্সিটি হেলথ থেকে। আজকে মূলত আমি কথা বলতে যাচ্ছি হচ্ছে এনজিওস এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই এনজিও গুলো বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলো তাদের কাজকর্ম কিভাবে পরিচালনা করবে বা তারা কোন নিয়ম কানুনের আদলে তারা গঠিত হবে, এ বিষয়ে যে লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গুলো আছে আর কি, সেগুলো নিয়ে কথা বলবো। তার মধ্যে পাঁচটা এরকম লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে আজকে কথা বলবো। সো ফার্স্ট ওয়ান হচ্ছে সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, যেটা 1861 প্রতিষ্ঠিত হয়েছিল, আই মিন সেই কলোনিয়াল পিরিয়ডে আর কি। তারপরে হচ্ছে আমরা আলোচনা করবো ট্রাস্ট অ্যাক্ট 1882 সালে, ট্রাস্ট অ্যাক্ট 1882, দেন কোম্পানিজ অ্যাক্ট 1913, 1913 সালে কোম্পানিজ অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়েছিল। দেন দ্য ভলেন্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস, যেটা উৎপত্তি হয়েছিল হচ্ছে 1961 সালের দিকে। দেন ফাইনালি যেটা নিয়ে আলোচনা করবো লিগ্যাল এবং ফ্রেমওয়ার্ক নিয়ে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে, সেটা হচ্ছে ফরেন ডোনেশন রেগুলেশন অর্ডিন্যান্স 1977। এই হচ্ছে এই পাঁচটা লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো ফার্স্ট যেটা ছিল কলোনিয়াল পিরিয়ড 1861 সালের সেই সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেটা অনুযায়ী যে কথাটা বলা হয়েছিল যে ধরনের রেগুলেশন ছিল এনজিওদের উপরে, যে এনজিওরা মূলত কাজ করতে পারবে হচ্ছে লিটারেসি, সায়েন্স, তারপরে হচ্ছে চ্যারিটেবল পারপাস, এগুলো নিয়েই হচ্ছে এনজিও গুলো কাজ করবে। তারা কোন ধরনের সোশ্যাল স্পোর্টিং ক্লাবস এই ধরনের ব্যাপার সাপেক্ষে কাজকর্ম করতে পারবে না। তারা শুধুমাত্র লিটারেসি একটা দেশের বা একটা ভূখণ্ড নির্দিষ্ট এলাকার বা যেমনই হোক আর কি, যে কোন একটা এলাকায় তারা হচ্ছে লিটারেসি, সায়েন্স এবং চ্যারিটেবল পারপাস নিয়ে হচ্ছে কাজকর্ম করতে পারবে। বাকি এই ধরনের স্পোর্টিং ক্লাবস তৈরি করা, এই ধরনের টপিক নিয়ে তারা আসলে কাজ করতে পারবে না। এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তারা দিয়ে দিয়েছিল সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1861 অনুযায়ী। দেন ট্রাস্ট অ্যাক্ট 1882 সাল যেটা ছিল, সেটাতে বলা হয়েছিল যে এনজিওর যারা ট্রাস্টি মেম্বার থাকবে আর কি, তারা তাদের আসলে ওই এনজিওর লিগ্যাল ওনার হইতে হবে। এনজিও ট্রাস্টি বডি অবশ্যই এনজিওর লিগ্যাল ওনার হওয়া লাগবে। তারপর হচ্ছে এনজিওস গুলো গঠিত হওয়ার আগে ডেফিনেটলি গভর্নমেন্টকে ইনফর্ম করতে হবে আর কি। একটা এনজিও হুটহাট এমনি উৎপত্তি হতে পারবে না, ডেফিনেটলি তাদের ইমার্জেশনের পূর্বে, আই মিন বিফোর দেয়ার ইভ্যালুয়েশন অর দেয়ার এস্টাবলিশমেন্ট, ডেফিনেটলি এভরি এনজিও হ্যাভ টু ইনফর্ম গভর্নমেন্ট বডি। দেন আরেকটা ব্যাপার, আর এই সময়ে আসলে গণস্বাস্থ্য কেন্দ্র বলে যে একটা অর্গানাইজেশন আমরা দেখি আর কি, এই জিনিসটা আসলে এই ট্রাস্ট অ্যাক্ট 1882 এটার আন্ডারে আসলে উৎপত্তি হয়েছিল, গণস্বাস্থ্য কেন্দ্র। আমরা বর্তমানে এটার কথা অনেক সময় শুনে থাকি বাংলাদেশে। বাই দ্য ওয়ে, তিন নম্বর যে অ্যাক্টটা সেটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1913 সালে, যেটার মধ্যে এনজিওর ব্যাপারে যে রেগুলেশন গুলো ছিল আর কি, সেটা হচ্ছে গিয়ে এনজিও শুধুমাত্র ব্যবসায়িক ব্যাপার, আই মিন কমার্সকে বা আর্ট এবং সায়েন্সকে, এই তিনটা ব্যাপার হচ্ছে এনজিও এই তিনটা টপিক নিয়ে বা সেক্টর নিয়ে হচ্ছে কাজ করবে। একটা হচ্ছে কমার্স, আই মিন বিজনেস রিলেটেড ব্যাপার স্যাপার, দেন হচ্ছে আর্ট এবং সায়েন্স, এই তিনটা সেক্টরে এনজিও গুলো কাজ করতে পারবে বা এই তিনটা সেক্টরকে প্রমোট করার জন্য, আগে বাড়িয়ে দেওয়ার জন্য এনজিও গুলো হচ্ছে কাজ করবে। আর এই সময়কার এবং এনজিও গুলা রেজিস্ট্রেশন কেবলমাত্র পাবে হচ্ছে মিনিস্ট্রি অফ কোম্পানিজ, এই জায়গা থেকে হচ্ছে এনজিও গুলাকে রেজিস্ট্রেশন করতে হবে আর কি। তার মানে কোম্পানিজ অ্যাক্ট 1913 অনুযায়ী বলা হয়েছে যে এনজিও কোনো একটা এনজিও যদি রেজিস্ট্রেশন করতে চায় বা উৎপত্তি তাদের এনজিও প্রতিষ্ঠা করতে চায়, ডেফিনেটলি তাদের মিনিস্ট্রি অফ কোম্পানিজ এর আন্ডারে হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেন আর এই কোম্পানিজ অ্যাক্ট 1913 অনুযায়ী আসলে এনজিও গুলা আর এই কোম্পানিজ অ্যাক্ট 1913 আন্ডারে আসলে এনজিও গুলা
তাদের যে কাজের প্রসার হতো এটা এক্সপ্যান্ড করার মতো আসলে ওয়ার্কিং এরিয়া বৃদ্ধি করার আসলে যথেষ্ট পরিমাণে ইয়া পায় কি বলে সুযোগ সুবিধা পেয়ে থাকে আর কি, আই মিন প্রমোট তারা আসলে পেয়ে থাকে এই এই অ্যাক্টের আন্ডারে, কোম্পানি অ্যাক্টের সাথে। আরো এটা অনুযায়ী আসলে একটা একটা এনজিও তাদের ওয়ার্কিং এরিয়া আই মিন তাদের যে ওয়ার্কিং স্পেস এটাকে আসলে এক্সপ্যান্ড করার জন্য যথেষ্ট করে মানে সুযোগ সুবিধা এটা আসলে পেয়ে থাকে আসলে। দেন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভলেন্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সি 1961 সালে, যেটাতে আসলে খুবই করুণ একটা করুণ কয়েকটা কথা বলা হয়েছে আর কি। এনজিও স্বাধীনতা আসলে অনেকটা ধ্বংসই করে দেওয়া হয়েছে বলা যায়, যে যেখানে আসলে বলা হয়েছে যে একটা দেশ কোন একটা এনজিওর তারা যদি কোন ধরনের তারা যদি বুঝতে পারে একটা দেশের গভর্নমেন্ট যদি বুঝতে পারে যে এই এনজিও এনজিওতে আসলে তাদের ওয়ার্কিং প্রসিডিওরের মধ্যে অনেক সমস্যা আছে বা তাদের মধ্যে দুর্নীতি বা কোন ধরনের ঝামেলা আছে এই ব্যাপারটা যদি জাস্ট বুঝতে পারে তাহলে তারা এনজিও গুলোকে একদম ব্যান করে দিতে পারে। আর এর পার্সপেক্টিভে কোনো এনজিও এই গভর্নমেন্টের বিরুদ্ধে আসলে কোন ধরনের লিগ্যাল কোনো ইয়াতে কি বলে লিগ্যাল কোনো সুযোগ সুবিধা আই মিন জুডিশিয়াল কোনো প্রসেসের মধ্যে আসলে তারা আসতে পারবে না, এই ধরনের স্বাধীনতা অ্যাক্সেসিবিলিটি তাদের দেওয়া হয় না আর কি। আই মিন গভর্নমেন্ট যদি কোনোভাবে দেখে যে এনজিওর মধ্যে সমস্যা আছে, এনজিওটা আসলে দুর্নীতিগ্রস্ত এই সেই প্রবলেম আছে, এটা খেয়াল করতে পারলে একটা এনজিও কে তারা ব্যান করে দিতে পারে। আর এর বিপরীত ক্রমে যে এনজিও কোনো ধরনের লিগ্যাল বা কোনো ধরনের জুডিশিয়াল কোনো প্রসেসের মধ্যে এগিয়েতে পারবে না, এই স্বাধীনতা তাদের খর্ব করে দেওয়া হয়েছে এই ভলেন্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস 1961 অনুযায়ী। দেন ফাইনালি যেটা নিয়ে আলোচনা করবো সেটা সেটা আসলেই আরো বেশি করুন যে ফরেন ডোনেশন রেগুলেশন অর্ডিন্যান্স 1977, যেটার মাধ্যমে বলা হয়েছে আসলে এটা করুণও বলা যায় আবার একদিকে বলা যায় যেটা আসলে একটা যুক্তিযুক্তই কাজ, বিকজ আচ্ছা এটা আলোচনা করার পর বোঝা যাবে যে এই ফরেন ডোনেশন রেগুলেশন অর্ডিন্যান্স 1977 অনুযায়ী বলা হয়েছে যে একটা এনজিও সেটা ডোনেশন যে ফরেন ডোনেশন যা পাবে আর কি সেই ডোনেশন গুলা তাদের নামে আসবে কিন্তু গভর্নমেন্টের আন্ডারে আসবে আর কি, গভর্নমেন্টের হাত হয়ে আসবে তাদের নামে আসবে বা গভর্নমেন্টের হাত হয়ে আসবে, গভর্নমেন্ট সেটা কালেক্ট করে এনজিওর সবকিছু যাচাই বাছাই করে তাদের টাকাগুলো পে করবে। ইচ্ছা করলে আসলে এই জায়গায় একটা সমস্যা আসলে তৈরি হয়েই আছে যে গভর্নমেন্টের অথরিটি গভর্নমেন্ট বডি যদি আসলে তারা যদি আসলে সৎ না হয় সেক্ষেত্রে কিন্তু এই এনজিওর যে ডোনেশনগুলো কিন্তু তারা নিয়ে কিন্তু আর এনজিও কে নাও দিতে পারে, এ ব্যাপারে কিন্তু এনজিও আসলে কোনো ধরনের লিগাল প্রসেস বা ওই জুডিশিয়াল প্রসেসে যেতে পারবে না। এটা আমরা ওই ভলেন্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সি 1961 এটা অনুযায়ী জেনেই আছি যে এই অনুযায়ী তারা কোনো জুডিশিয়াল প্রসেসের মধ্যে যাইতে পারবে না। তো তারপরে আবার গভর্নমেন্ট যদি যদি ওই রকম সৎ না হয় যেন টাকাগুলো আটকে দিতে পারে, তাদের নাও দিতে পারে, কিন্তু তারা কিছুই করতে পারবে না আসলে। এমন একটা আসলে এমন একটা স্বাধীনতা গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট ইচ্ছা গভর্নমেন্টের মাধ্যমে টাকাগুলো তাদের নামে আসবে বা গভর্নমেন্টের হাত হয়ে আসবে, তারা সবকিছু যাচাই বাছাই করে গভর্নমেন্ট এনজিও গুলোকে টাকা পয়সা দিবে যেটা এনজিও পরবর্তীতে খরচ করতে পারবে। যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি বলি এই কাজটা আসলে গভর্নমেন্ট বডি যেটা যারা আসলে এই কাজটা করে সেটা হচ্ছে এনজিওস অ্যাফেয়ার ব্যুরো, এনজিওস অ্যাফেয়ার ব্যুরো এই এরাই হচ্ছে আসলে গভর্নমেন্টের বডি হিসেবে এই ব্যাপারগুলো তদারক করে থাকে আর কি, টাকা পয়সা ফরেন ডোনেশন গুলো এরা কালেক্ট করে তারপর এনজিও গুলোর অবস্থা বিবেচনা করে তাদের যাচাই বাছাই করে টাকাগুলো আসলে তাদের হস্তান্তর করে থাকে এনজিও কে। এ হচ্ছে আসলে আমাদের ফরেন ডোনেশন রেগুলেশন অর্ডিন্যান্স 1977। এই কয়েকটা মূলত লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা জেনে থাকি এনজিও এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিয়ে, যে তারা আসলে কিভাবে কাজকর্ম করতে পারবে, তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো তাদের প্ল্যান বাস্তবায়ন কিভাবে কোন রীতিতে করবে, তাদের উপরে কত ধরনের রেগুলেশন আছে, এই পাঁচটা লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আসলে মূলত এগুলোই উপস্থাপন করা হয়েছে। সো এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় ছিল। তো এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।